শক্তিশালী তিনটি ভেষজ, যে ভেষজ খেলে আপনার শরীরে ঝড়ের গতিতে হিমোগ্লোবিন বেড়ে যাবে। আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় বন্ধু, তাহলে আপনার কি হবে? আপনি অনেক ক্লান্ত অনুভব করবেন, একটুতেই হাঁপিয়ে যাবেন। আপনার শরীরে হিমোগ্লোবিন কম হওয়ার কারণে আপনার শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিবে। এছাড়া আরও নানাবিধ সমস্যার পরিস্থিতি দিয়ে আপনাকে যেতে হবে যদি আপনার শরীরে হিমোগ্লোবিন কমে যায় বা হিমোগ্লোবিনের ভারসাম্য ঠিক না থাকে। আমাদের শরীরে সঠিক পরিমাণে ভিটামিন, খনিজ এবং পুষ্টির প্রয়োজন। আয়রনের ঘাটতিজনিত রোগ, রক্ত অল্পতা তখনই হয় যখন আপনার শরীরে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা না থাকে। আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে আয়রনের প্রয়োজন। এটি এমন একটি প্রোটিন যা আপনার লোহিত রক্তকণিকার অক্সিজেন বহন করতে সাহায্য করবে। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ করে। এই কণিকা আমাদের শরীরের বাকি অংশে অক্সিজেন নিয়ে যায়। আমাদের শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন হয়, যা এই রক্তকণিকা থেকেই আসে। যখন পর্যাপ্ত অক্সিজেন থাকে না, তখন আমরা ক্লান্ত, দুর্বল এবং শ্বাসকষ্টের মতো সমস্যা অনুভব করি। হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন খুবই দরকার। এটি এমন একটি প্রোটিন যা আমাদের শরীরের সমস্ত জায়গায় অক্সিজেন বহন করতে সাহায্য করে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে যে তিনটি ভেষজ খাবেন, তার মধ্যে প্রথমে আছে ডুমুরের নাম। এই ডুমুর আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। রক্তে আয়রনের পরিমাণ কমে গেলে রক্ত শূন্যতা দেখা দেয়। ডুমুর আয়রন সমৃদ্ধ একটি ফল বা সবজি। ডুমুর রক্তের আয়রন ও হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখে। এই ডুমুর খেলে যে শুধু আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তাই নয়, ডুমুর খেলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, আপনার টিউমার প্রতিরোধ করবে ডুমুর। ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী এই ডুমুর। যৌনশক্তি বৃদ্ধি করে, হার্ট সুস্থ রাখে, পরিপাকতন্ত্রের শক্তি বৃদ্ধি করে, ফোড়া পাকাতে সাহায্য করে, বার্ধক্য নিয়ন্ত্রণ করে, অপুষ্টি দূর করে ডুমুর ফল, স্তন ক্যান্সারের ঝুঁকিও কমায় এই ডুমুর, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, কিডনির পাথর প্রতিরোধ করে, চুলের যত্ন নেয় ডুমুর ফল, চোখের যত্ন নেয় ডুমুর ফল। ভালো ঘুমের ক্ষেত্রে অবশ্যই আপনি ডুমুর খাবেন। অশ্বরোগ থাকলে তাও প্রতিরোধ করা যাবে যদি আপনি এই ডুমুর ফল বা সবজি খেয়ে থাকেন। এই ডুমুর কিভাবে খাবেন ও খাওয়ার পরিমাণ, 3 থেকে 5টা ডুমুর বা 40 গ্রাম ডুমুর খাওয়া ভালো প্রতিদিন। শরীরের ধরন, বয়স, রোগ ইত্যাদি অনুযায়ী এই মাত্রা বাড়তে পারে, তবে প্রতিদিন 40 গ্রাম ডুমুর খাওয়া নিরাপদ। কারো কারো ডুমুরের আঠা বা কষে অ্যালার্জি হতে পারে। বেশি পরিমাণে ডুমুর খেলে পেট খারাপও হতে পারে, তাই বেশি পরিমাণে খাওয়া যাবে না। কিছু ঔষধের সাথে এই ডুমুর প্রতিক্রিয়া করতে পারে, তাই বুঝে শুনে খাবেন। ডুমুর যদি আপনি কাঁচাটা খান, তাহলে আপনি সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। আর যদি শুকনোটা খান, তাহলে পানিতে ভিজিয়ে সকালবেলা খালি পেটে সেই পানি সহ ডুমুর চিবিয়ে খেতে পারেন। এই হলো ডুমুর খাওয়ার নিয়ম। দ্বিতীয় যে ভেষজটির নাম বলবো তা হলো কুলেখাড়া। হাজারো গুণে সমৃদ্ধ এই ভেষজ উদ্ভিদটির নাম খুব কম লোকই শুনে থাকবেন। গ্রামগঞ্জে গর্ভবতী মহিলাদের কুলেখাড়ার শাক খাওয়ার পরামর্শ দেন বাড়ির বয়স্ক লোকেরা, কারণ তারা বলেন কুলেখাড়ার পাতা রক্ত অল্পতায় ভীষণভাবে উপকারী। মাত্র 100 গ্রাম কুলেখাড়ার পাতায় যে পুষ্টি উপাদান রয়েছে আসুন জানি। কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, আছে ফাইবার, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ভিটামিন সি। রক্ত অল্পতায় কুলেখাড়ার পাতার উপকারিতা কি জানেন? একটি গবেষণায় দেখা গেছে যেসব প্রাণীদের 3 সপ্তাহ কুলেখাড়া পাতা খেতে দেওয়া হয়, তাদের হিমোগ্লোবিনের মাত্রা এবং লোহিত রক্তকণিকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর থেকেই বোঝা যায় কুলেখাড়া পাতা হিমোগ্লোবিন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে থাকে। 1 মাস বা তার বেশি সময় ধরে এই পাতা সেবন করলে অ্যানিমিয়া বা রক্ত অল্পতার সমস্যা আজীবন দূর করা যাবে। এই জন্যই গর্ভবতী মহিলাদের কুলেখাড়ার শাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কুলেখাড়া পাতা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে, তাই আপনার যদি ডায়াবেটিস রোগ থাকে, তবে আপনার জন্য কুলেখাড়া পাতা অত্যন্ত উপকারী হতে পারে। আপনি এটি নিয়মিত শাক হিসাবে গ্রহণ করতে পারেন। কুলেখাড়ার পাতায় একটি বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য আপনার পেটের কৃমি দূর করতে পারে। নিয়মিত সেবন করলে আপনার পেটের কৃমি দূর হয়ে যাবে। গবেষণায় প্রমাণিত রয়েছে কুলেখাড়ার পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে পারে।
কুলেখাড়া একটি শক্তিশালী বেদনা নাশক হিসাবেও ব্যবহৃত হয়। তাই শারীরিক ব্যথা অনুভব করলে ট্যাবলেটের পরিবর্তে কুলেখাড়ার পাতা খেলে দারুণ উপকার পাবেন। ডায়রিয়া ও আমাশয় নিরাময়েও কুলেখাড়ার পাতা ভীষণ উপকারী। কুলেখাড়ার পাতা পাকস্থলী ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কুলেখাড়া পাতায় প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। কিভাবে খাবেন এই কুলেখাড়ার পাতা? কুলেখাড়ার পাতার রস খাওয়ার নিয়ম বলে দিচ্ছি। এক গুচ্ছ কুলেখাড়ার পাতা নিয়ে নেবেন, পানিতে ভালোভাবে ধুয়ে ফেলবেন। পাতাগুলো ছোট ছোট করে কেটে অল্প পানিতে মিশিয়ে মিক্সারে বা শিলপাটায় পিষে নেবেন। তারপর এর থেকে রস বের করবেন, এই রস ছেঁকে নেবেন। এক কাপ পানিতে এক চামচ কুলেখাড়ার রস ও এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে বাসি মুখে খেতে হবে। কুলেখাড়ার পাতার রস প্রতিদিন কতটুকু খাবেন? এই রস 15-20 মিলিলিটার বা এক টেবিল চামচ করে দিনে দুবার 2-3 সপ্তাহ ধরে পান করতে পারেন। তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে। 3 নম্বর এবং সর্বশেষ যে ভেষজটির নাম বলবো তা হলো বিটরুট। বিটরুট নিয়ে ইতিপূর্বেই আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আমি প্রকাশ করে আসছি। আপনি কি জানেন এই বিটরুট আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়? বেশিরভাগ মহিলাদের মধ্যে এবং ছোট বাচ্চাদের মধ্যে রক্ত অল্পতার সমস্যা দেখা যায়। রক্ত অল্পতার ঘাটতি কাটিয়ে উঠতে প্রতিদিন 1 গ্লাস করে বিটরুটের রস খাওয়া উচিত। এর বাইরেও আপনি বিটযুক্ত সালাদ বা শাকসবজি তৈরি করেও এটি খেতে পারেন। বিট লাল রক্ত কণিকা বাড়ায় যা হিমোগ্লোবিনকে বাড়িয়ে তোলে এবং রক্ত অল্পতার মতো সমস্যা থেকে আপনাকে দ্রুত মুক্তি দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই বিট ভীষণভাবে সাহায্য করে। টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিটরুট ভীষণভাবে সাহায্য করে। এতে উপস্থিত পুষ্টি রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ইনসুলিনে পরিণত হতে সাহায্য করে। আপনি কাঁচা খেতে পারেন বা এটি সিদ্ধ করেও খেতে পারেন। এছাড়া উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপের সমস্যার জন্য বিটরুট ভীষণ উপকারী। হার্টকে সুস্থ রাখে। বিটে নাইট্রেটেড কেমিক্যাল থাকে যা রক্তচাপ হ্রাস করে, হার্ট সম্পর্কিত রোগের ঝুঁকি থেকেও সুরক্ষা দেয়। বিটরুটের রস পান করলে হার্ট অ্যাটাক হয় না। কিছু গবেষণায় দেখা গেছে বিটের রসে রয়েছে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। নারীদের মাসিকের ক্ষেত্রে ভীষণ উপকারী বিটরুট। মাসিকের কারণে মহিলারা প্রতি মাসে রক্ত স্বল্পতায় ভোগেন। এই কারণে মহিলাদের মধ্যে রক্ত স্বল্পতা সৃষ্টি হয়। এটি নিরাময় করতে প্রতিদিন বিটরুট আপনি জুস করে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা লোহিত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করবে এবং রক্ত পুনরায় পূরণ করবে। প্রায়শই মহিলারা মাসিকের সময় বেশি দুর্বল ও অলস বোধ করেন, তাই মহিলাদের এমন অবস্থায় বিট খাওয়া উচিত। এটি আপনার শরীরকে শক্তিশালী করে তোলে এবং অলসতা দূর করে। ভালো ত্বক পেতে অবশ্যই আপনি বিটরুট খাওয়া শুরু করে দিবেন। বিটের স্বাস্থ্য সুবিধা অনেকগুলো, তবে অতিরিক্ত ব্যবহারে কিছু ক্ষতিও হতে পারে। যেমন অতিরিক্ত মাত্রায় বিট খাওয়ার ফলে কিডনিতে পাথরের সমস্যা হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি রয়েছে। তাই মাত্রা অতিরিক্ত এই বিট খাওয়া যাবে না। বেশি বিটের রস পান করলে প্রস্রাবের রং আলাদা রঙের হয়ে যেতে পারে। অতিরিক্ত গ্রহণের কারণে ত্বকে র‍্যাশও হতে পারে, তাই বিটরুট অবশ্যই পরিমাণ মতো খেতে হবে। বিটরুট খাওয়ার নিয়ম কি? যদি ছোট বিটরুট বাজার থেকে কিনে আনেন তাহলে পুরোটাই আপনি একদিনে খেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ছোট একটি বিটরুট খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এটি কেটে আপনাকে মিক্সারে দিয়ে জুস তৈরি করে খেতে হবে, যাতে 1 গ্লাস পরিমাণ জুস তৈরি হয়। এই পরিমাণে আপনি বিটরুট নিতে পারেন। এটি প্রতিদিন আপনি সেবন করতে পারেন। আর যদি ছোট বাচ্চাদের দিতে চান সেক্ষেত্রে তাদের পরিমাণ মতো বয়স অনুযায়ী দিতে হবে। এছাড়া আপনি বিটরুট সালাদের সাথেও খেতে পারেন। কুচি কুচি করে কেটে বিভিন্ন সালাদে আপনি এটি মাখিয়ে খেতে পারেন, সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন, তবে জুস খেলে বেশি উপকৃত হবেন। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। শরীরে হিমোগ্লোবিন ঝড়ের গতিতে বাড়াবে এমন 3টি ভেষজের নাম আমি আপনাদের আজ জানালাম। যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন এবং সেই সাথে খাওয়ার নিয়মও জেনেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করুন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ।